তো এই নাও এই নাও, অটো হেডশট হচ্ছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি যেরকম আপনাদের বলেছি যে আমি অ্যাডভান্স সার্ভার নিয়ে আসবো আপনাদের সামনে, তো অ্যাডভান্স সার্ভার আমি নিয়ে এসেছি। অ্যাডভান্স সার্ভার কীরকম সব ভিডিওগুলো আমি আপনাদের সামনে দেখিয়ে দেব, আর দরকারও হয় আমি লাইভে খেলে আপনাদের সামনে দেখিয়ে দেবো অ্যাডভান্স সার্ভার। তো খোলা মাত্র আমাকে 500টা ডায়মন্ড দিয়েছে অ্যাডভান্স সার্ভারে, কোনো কিছু কেনার জন্য মনে হয়। এইখানে অ্যাডভান্স সার্ভার না হয় সবাইকে দিতে পারে মনে হয়। এটা কি যেন দেখি, অ্যাডভান্স সার্ভারে এগুলা দেওয়া হবে আপনাদের। বাহ, সদরুল ক্যারেক্টার দিয়ে রেখেছে আমাকে। এখানে মেসেজে কি পেলাম, অ্যাডভান্স সার্ভার এক্সপিরিয়েন্স মুক্তা কি যেন লিখেছে। আচ্ছা, ক্লেম করে নিলাম, যাই লিখলো। এখানে কি আছে, অ্যাডভান্স সার্ভারে মিশনগুলো এরকম দেওয়া আছে, 100 ডায়মন্ডের মিশন, ইউজিং লোরা ইন র্যাঙ্কড র্যাঙ্কড ম্যাচে। আচ্ছা, ডায়মন্ড দিচ্ছে, বাহ 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 বাহ, ডায়মন্ড দেওয়া হচ্ছে। ওখানে শুধু আমাদের দিচ্ছে না, তোমাদের দিবে জানি না। এখানে 500 আরও ডায়মন্ড পেয়ে গেছি। আচ্ছা, দেখা যাক এই ডায়মন্ডগুলো দিয়ে কি করা যাবে। তো এখানে লাকি ড্রোতে আমরা দেখে নেব কি আছে। আরে সর রে বোকাচন্দ্র, বাহ, এই ড্রেসটা আসবে তারপর। এখন তো ডিজে বান্ডল আপনারা পেয়ে গেছেন, তারপর এই ড্রেসটা আসবে। এখানে ফ্রিটা আছে, ওয়েপন রয়্যালে আছে স্কার, তারপরে আর কি কি আছে দেখে নেই একবার। সেটিংয়ে আমাকে ভালো করে আর কিছু করতে হবে না, এখন জাস্ট আমরা প্লে করব ক্লাসিক ম্যাচ। ওকে, ক্লাসিক ম্যাচ আমরা খেলবো, দেখি কীরকম ম্যাচ হয়, ক্লাসিক ম্যাচগুলো কীরকম খেলতে। চল ভাই চল, সদরুল প্লেয়ার নিয়েই আমি খেলে নেব, কোনো অসুবিধা নেই তাতে আমার। ওরে বাপ রে, বাহ, এখানে তো ডিস্কো চলছে রে ভাই, এখানে ডিস্কো চলছে, নাচ রে বোকাচন্দ্র নাচ। আমিও নাচতেছি, শো টাইম, আমিও শো টাইম। আরে এখানে শো টাইম, আমি শো টাইম করতে চাই। ও, আমার ইমোট নেই, আমি শো টাইম করতে পারছি না, সরি। হায় হায় রে, আমি ইমোট কেন নিয়ে আসলাম না, আমারও ডান্স দেওয়ার খুব মন চাইছে এখানে এসে। তো অ্যাডভান্স সার্ভারের পারমিশন বন্ধুরা আমি আমাকে দেখলাম একটু আগে দিল অ্যাডভান্স সার্ভারে ঢোকার জন্য। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই অ্যাপ নিয়ে। তো অ্যাপটা কোথায় পাবেন, খোঁজাখুঁজি করে নিয়ে আসুন অ্যাপটা। তো এখানে কোথায় নামবো, এখানে দেখি কী কী আছে, সবগুলো তো ঠিকই আছে। অবজারভেটরি আছে এখানে, তারপর বিমাশক্তি ঠিকই আছে। আচ্ছা, এখানে ফ্যাক্টরির উপরে কী জন্য একটা দেখা যাচ্ছে, পিক ফ্যাক্টরির উপরে কী জন্য একটা দেখা যাচ্ছে, অবশ্যই এতে যেতে হবে আমাকে। এটা কী ফ্যাক্টরির উপরে কিছু একটা চেঞ্জ করে দিয়েছে, ফ্যাক্টরিকে উপরে কিছু একটা চেঞ্জ করে দিয়েছে। এখন আর ভয় নেই, ফ্যাক্টরির উপরে নেমে আমরা ইজিলি মনে হয় নিচে যেতে পারবো দেখে নেই গিয়ে। আমাদের অনেক কিছু খুঁজে খুঁজে দেখতে হবে বন্ধুরা, যে ডিজাইনগুলো তো দেখে নিচ্ছি, তারপর আমরা শুনেছি অটো হেডশট উঠিয়ে দিয়েছে নাকি, তো এগুলো অবশ্যই আমাকে দেখতে হবে। তো এখানে দেখি, ওয়াও, ও হো হো, আচ্ছা এখানে একে তুলে নিলাম। ও, আমার এটা সেটিং করতে হবে, আমার কোনো কিছু এখনও সেটিং নয়, একটু সেটিং করে নিই, একটু সেটিং করে নিই। চলো বাবাজি, এই এখানে কোথায় পড়ে, বা 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 বা, খুব সুন্দর জায়গা। তো একটু লাইটটা বাড়িয়ে দিই। তো এখানে MP40 পাওয়া যাচ্ছে, এখানে শটগানও পাওয়া যাচ্ছে, তারপরে এখানে এখন সিঁড়ির উপরে সিঁড়ি, সিঁড়ি লাগিয়ে যাও কোথায়, হরির উপরে হরি, কি যে বলছি আমি। তো যাই হোক, যাই বুঝে গেছেন আপনারা যে এখানে খুব সুন্দর করেছে সিঁড়ির উপর সিঁড়ি লাগিয়ে, কিন্তু কোনো এনিমি এখনও আমি খুঁজে পেলাম না, উল্টাপাল্টা করছে। এখন ড্রামটা এখানে নিয়ে নিচ্ছি, আগে ওইখানে ছিল, এখন এই ড্রামটা তাদের কী যে ক্ষতি করে আমি জানি না। এখান থেকে এখানে সরাইয়ে দেয় শুধু ড্রামটাকে। বন্দুক টন্ডুক আগের মতোই আছে, যে যেরকম আছে, কিন্তু আমি মেডকিট খুঁজে পাচ্ছি না, ফ্যাক্টরিতে মেডকিট পাইনি আমি। তোমরা আসবে না, মেডকিট নেই ফ্যাক্টরি, মেডকিট সব গরিনা তাদের ইউজ করার জন্য রেখে দিয়েছে। একটা জিনিস আমাকে দেখতে হবে, অনেকে বলেছে অটো হেডশট উঠিয়ে দিয়েছে, তো এই নাও এই নাও, অটো হেডশট হচ্ছে না। আমি আরও দূরে যাব অটো হেডশটের জন্য, অবশ্যই আমাকে আরও দূরে যেতে হবে, আমি শুনেছি কাছ থেকে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না রে ভাই, অটো হেডশট হচ্ছে না, আমি 3-4 বার চেষ্টা করছি।
অটো হেডশট একদম হচ্ছে না, তো বুঝতে পারছি না কেন অটো হেডশট হচ্ছে না। আমি দূরে গেলাম, দূরে গিয়ে অটো হেডশট হচ্ছে না। অটো হেডশট মনে হয় এই আপডেটের পর অটো হেডশট শেষ। যদি অটো হেডশট শেষ হয়ে যায় তাহলে আপনারা, আমি আগে থেকে বলবো যে প্রিসাইজন স্কোপে খেলুন। এটা হলো আমাদের নতুন ক্যারেক্টার। এখানে কি আছে? এখানে নতুন এমন কিছু নেই। এখানে নতুন নতুন ইমোট মনে হয় এসে গেছে। দেখি ইমোট কী কী আসতে চলেছে বন্ধুরা, আপনারা দেখে নিন। এইখানে এই দেখুন ইমোট আসতে চলেছে, এই ইমোটগুলো। ওয়াও 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 ওয়াও, ডান্স দে, ডান্স করো এসা। এটা আগেও ছিল, এটা কি ইমোট? ওয়াও নাচ করছে। এটা অ্যাকচুয়ালি, এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি একটা রোবট। তো এই ইমোটগুলো আসছে আপনাদের, নাচ নাচ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি। চল তো এখানে গিয়ে, আমাকে আইটেমে গিয়ে আমাকে কিছু ইমোট কিনে নিতে হবে। অবশ্যই ইমোট কিনে নিলে আমি কিছু ডান্স করতে পারবো। করে নিয়েছি আমি ইমোট আরেকটা। তো এখন বন্ধুরা আমি অবশ্যই খেলবো। অন্য কোনো ম্যাচ থাকলে র্যাঙ্কড গেম এখানে আছে, আর FF কাপ, মানে এখন FF কাপ বলে আরেকটা নো স্কোয়াড। আমি সোলোই খেলছি, সোলো খেলছি। ঠিক আছে, ওয়াও ডান্স করে এসা। ইয়েস আমিও ডান্স করি। ওয়াও অনেক ডান্স হচ্ছে। এই দেখো এই মেটার ডান্স, দেখো পাগল হয়ে গেছে রে এই মেটা। দেখো অবস্থা এর, নে আমিও নাচ করছি। আমাকে দেখো দেখো এই মেটা, দেখো নাচ নাচ। ইয়েস তো এখানে শর্ট টাইম এখানে ডান্স করতে পারবে। এটা আমাদের নতুন লবি হয়ে গেছে। মনে হয় না ক্লক টাওয়ারে কোনো চেঞ্জ আসবে বলে। এখানে নিউ বন্দুক টন্দুক থাকলে অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেব। দেখি তাড়াতাড়ি যা। এখানে লেভেল 4-এর মাস্ক হেলমেট আমি পেয়ে গেছি বন্ধুরা। কি যে পাচ্ছি এগুলা, কি ও হো হো। এখন ও এখানে স্প্রে করা যায়। বাহ 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 বাহ, নাইস। তুমি এখন তোমার নাম লিখতে পারবে। দেখো আমার কাছে লেভেল 4-এর হেলমেট পেয়ে গেছি। ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই মরে যেন না যাই। এখানে দেখো লেভেল 4-এর হেলমেট, 275 HP। আর এটা হলো গ্ল্যাডিয়েটর,
অ্যালাউ ইউ টু গ্লাইড ডাউন ফ্রম এলিভেটেড টেডিয়ান্স। ওহো, ও এটা একটা নুব। এখানে অ্যাকচুয়ালি নুব আর ইয়েদের যারা বোঝা যায় না, কারণ অনেক ইউটিউবারও এখানে চলে আসে। এর আগে একটা ইউটিউবারকে পেয়ে গেছি আমি। এত ঘন কেন ডেঞ্জার জোনটা? আচ্ছা, কী যেন একটা পেয়ে গেছি আমি। দাঁড়া, আমি এটা দিয়ে মেরে দেখি এটা কী ধরনের বন্দুক। ওয়াও, ড্যামেজ। ড্যামেজ হচ্ছে। এটা এমন গ্রেনেড লঞ্চারের মতো না, যেমন গ্রেনেড লঞ্চারের ছোট ভাই মনে করো, ঠিক আছে? তো এইটা অনেক কাজে লাগবে, আমি বলে দিচ্ছি আপনাদের। গুলি শুধু দুইটাই থাকে এতে। আচ্ছা, এখানে ড্রাগন অফ আছে, আমি ড্রাগন অফ দিয়েও কিছু খেলে নেই। এনিমি ওই দিকে ডেঞ্জার জোনে, বোকাচন্দ্রের এনিমি কী যে করছে ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি ভাই আসছি। ড্রপ নিয়ে মারামারি করছো, একদম বাজে। এই স্কিলটা ইউজ করতে পারছি না এখনও আমি, মনে হয় আমার নেট ফুল দেখে স্কিল ইউজ করা যাচ্ছে না। ওই 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 ওই, মর। আর এই নিচে একজন ছিল, এক শটে মরে গেল ড্রাগনোপের। গাড়ি, ঠিক আছে, গাড়ি নিয়ে একটা মেরে দেখি। বোকাচন্দ্র মরলি তো আমার হাতে, সর, দৌড়া দৌড়া, পালা পালা। গাড়ি দিয়ে সেম, গাড়ির মৃত্যু সেম হয়, কোনো আজব মৃত্যু হবে না গাড়িতে। নতুন কোনো বন্দুক তো দেখতে পেলাম না এখন অবধি। দেখো, প্রিসাইজন স্কোপে যদি আমি খেলি তাহলে আমার হেডশট দিতে একটু সুবিধা হচ্ছে, কিন্তু ডিফল্টে আমি হেডশট দিতে পারছি না। এরা কোথায় যে এনিমি পাবো? এনিমি এখানে, এখানে একটা গাড়ি নিয়ে চলে গেছে, বোকাচন্ড গাড়ি নিয়ে দৌড়াচ্ছে। আয় বেটা, আমার এক্সপেরিমেন্ট চলছে আর তুই গাড়ি নিয়ে দৌড়াচ্ছিস, কত বড় সাহস! আয় আয় আয়, তুই একাই আছিস, আমি এখানে এখানে আছি ভাই, তুই চলে। গ্লোয়াল একটাও পাইনি, গ্লোয়াল কেন পাইনি এটাই তো বুঝতে পারিনি। তো এই গাড়িটা এখানে রাখার কারণ হলো, আসছে। তো এই যে বন্দুকটা ছিল, এই বন্দুকটার গুলি পাওয়া যায় না। বন্দুকটার নাম কি? নাম নেই। এই বন্দুকটার নাম ছোট গ্র্যান্ড লঞ্চার। মর। বয়া হলে এখানে শ টাইম কোথায়? শ টাইম দেখা দেখা দেখা। আরে ওহো, শ টাইম আছে, দেখানো যায় এখানে শ টাইম, অবশ্য কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা অ্যাডভান্স সার্ভারের। আরও কিছু থাকলে আমি দেখিয়ে দিচ্ছি।